চল্লিশ দিরহাম গুনে গুনে রাতে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার স্বামী, আমি তো অপরাধ করেছি, অন্যায় করেছি, হয় আমাকে জেলে দিতে হবে নইলে আপনার গোলামটাকে জেলে দিতে হবে। মিশর আজিজ বলছি, কেন? বলছি এই জন্য আপনাকে দিতে হবে, এই কথাটা একদিন না একদিন হয়তো ফাঁস হয়ে যাবে, ফাঁস হয়ে গেলে সেদিন আপনি আর মুখ দেখাতে পারবেন না সমাজে, তাই আপনি যদি আমাকে জেলে দেন তাহলে মিশরের মানুষ বলবে আজ নিজের স্ত্রী অপরাধ করেছে, জেলে দিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে। আর যদি গোলামকে জেলে দেন তাহলে দেশের মানুষ মনে করবে গোলাম অপরাধ করেছে, তাকে জেলে দিয়েছে, অন্তত আপনি আর মুখটা বেঁচে যাবে। মিশরের আজিজ চিন্তা করছে এই কথা ফাঁস হবে কেন? জুলাইখা বলছে যদি কোনোদিন হয়ে যায়, কারণ সন্দেহ হচ্ছে সেই বুড়ি মেয়ের ছেলে আছে। কি গো বাবা, যে আমার স্বামীর সঙ্গে বলতে পারে সে নিশ্চয়ই আমার দেশের মানুষের সাথে বলবে, একদিন না একদিন ফাঁস হবেই হবে, সেই জন্য চিন্তা করছে। মিশরের আজিজ বলছে জুলাইখা সেটা পরে দেখা যাবে। বলতে বলতে বাবাম বেশি দিন যেতে হলো না, মিশরের আনাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে দোকান পাশারিতে আলোচনা শুরু হয়ে গেছে। আরে শুনলে কে গপ, ও মিশরের মানুষ, মিশরের আজিজের স্ত্রী জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। কথাটা বাবা এত ছড়িয়ে পড়েছে, আজ মিশরের আজিজ বাইরে যেন যেতে পারে না, সব জায়গায় একই কথা, মায়েরা বোনেরা সিসি করে। আজ এমন একজন, আজ মিশরের আজিজের স্ত্রী হয়ে জুলাইখা কি করে একটা গোলামের প্রেমে পাগল হয়েছে, সমস্ত মায়েরা বোনেরা ছিছি বাবা করতে লেগেছেন। আজ হযরতে জুলাইখা থাকতে না পেরে মিশরের জমিনে যত সুন্দরী মেয়েরা সুন্দরী নারীরা আছে সকলকে দাওয়াত দিয়ে দিলেন। আজকে মিশরের আজিজের রাজদরবারে মিশরের জমিনে সমস্ত সুন্দরী মেয়েদের দাওয়াত করা হলো, আজ তাদের রাজসভা করা হবে, রানীজি তাদের কাছে কিছু বক্তব্য রাখবে। হাজার হাজার সুন্দরী মেয়েরা বাবা আজ মিশরের আজিজের বাড়িতে হাজির হয়ে গেছে, আজকে আমাদেরই কপালটা খুলে গেছে মিশরের আজিজের বাড়িতে দাওয়াত। হাজার হাজার মেয়েরা এসে বাবা রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন, হযরতে জুলাই বাবা নিজ হাতে করে বাসনা সকলের সামনে দিয়ে দিচ্ছেন, খেদমত করেন, সকলকেই তাজিম করেন, সকলের প্লেটে বাবা খাওয়ার দেওয়ার নির্দেশ দিয়ে দেন। মিশরের একটা নিয়ম আছে বাবা, খানা পিনাতে যদি লেবু একটা করে দেওয়া যায় ওদের জীবনটা ধন্য হয়ে যায়, যে খানাতে লেবু না দেওয়া হয় সে খানার যেন কোনো মানে হয় না। তাই আজ রাজ দরবারে বাবা জুলাইখার দরবারে সকলের প্লেটে একটা করে আসত, আজ লেবু দিয়ে দিলেন, ছোট্ট করে একটা ছুরি দিয়ে দিলেন। আর হযরতে জুলাইখা সকলের দরবারে আজ কাদারে কাদারে বসে আছে মেয়েরা, সম্মুখে যে বলে বুবুরা আমি জুলাইখা যখন নির্দেশ দিয়ে দেব তখন তোমরা লেবুটা কাটবে, তার আগে যেন লেবুটা কাটবে না। সমস্ত মেয়েরা বলে রানীজি নিশ্চয় আপনার কথা মতো আমরা চলব। খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা সাজগোজ করিয়ে বাবা একটা ঘরের ভিতরে বসে রেখেছেন। ওরে আমার ইউসুফ রে, আমি যখন আমার রাজ দরবারে ওই মেয়েদের দরবারে ঘোরাফেরা করব তুমি আমার পিছনে পিছনে ঘুরবে, কারোর সঙ্গে কথা বলবে না, কারোর দিকে তাকাবে না, শুধু আমার পিছনে পিছনে যাবে, আমি যেখানে যাব তুমি সেখানে যাবে। বলছে ঠিক আছে রানীজি, আপনি যা বলবেন আমি তাই করব। সুন্দর করে নিজে হাতে করে সাজিয়েছেন, খানা পিনা দেওয়া শুরু হয়ে গেল বাবা, একটা করে লেবুর একটা করে ছুরি দিয়েছেন। খানা যখন দেওয়া হয়ে গেল জুলাইখা বলেন ও মিশরের মেয়েরা
খানাকে সকলের পৌঁছে গেছে। বলে জি রানীজি, খানা আমাদের পৌঁছে গেছে, এবার নির্দেশ দেবেন তোমরা খেতে শুরু করো। ওই সময় আল্লাহর নবী সুকে পিছনে নিয়ে বাবা ওই রাজ দরবারে ঘুরতে লেগেছেন। ওই সময় হাজরতে জুলাইকা বলেন, বুবুরা এবারে তোমরা লেবুটা কাটতে শুরু করো, খানা খেতে শুরু করে দাম। সকলেই লেবু কাটতে লেগেছেন, আর ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন কানে কানে বলতে লেগেছেন, বল রে বউ এটা মানুষ না ফেরেশতা না জিন। সকলেই তারা বলেন আর লেবু কাটেন। জুলাইকা বলেন, ও মিশরের মেয়েরা এবার তোমরা লেবুকে খেতে শুরু করে দাও। তারা আল্লাহর নবীকে দেখতে লেগেছেন আর লেবু কাটতে লেগেছেন। এক পাক দুই পাক ঘুরে বাবা আল্লাহর নবী ইঙ্গিত করলেন, ওরে আমার গোলাম রে, আমার দরবারে ঘরের ভিতরে তুমি চলে যাও, খবরদার যেন এখানে আর আসবে না। হযরতে জুলাইকা ঘুরে ঘুরে বাবা কাতারে কাতারে মেয়েরা বসে আছেন, তিনি চেয়ে চেয়ে দেখেন সমস্ত মেয়েদের প্লেটে রক্ত পড়ে গেছে। হযরতে জুলাইকা জিজ্ঞাসা করেন, ও মিশরের মেয়েরা আমি তোমাদের লেবু কাটতে বলেছি, তোমাদের প্লেটে কেন রক্ত পড়ে? সমস্ত মেয়েরা চেয়ে দেখে বাবা, কার চারটে আঙুল, কার তিনটে, কার দুটো, কার সবকটা আঙুল অর্ধেকটা করে কেটে গেছে। এ বলে, বুবু আমি তো চারটে আঙুল কেটে ফেলেছি। আর একজন বলে, দুত্তেরি আমার তো পাঁচটাই কেটে গেছেন। আর একজন বলে, আমার তো একটুখানি বেঁধে আছে। আর একজন বলে, আমার তো অর্ধেকটা করে কেটে গেছে। এমন কোন মেয়ে ওই লাইনে নাই যার আঙুলটা বাবা কাটে নাই। সকলের প্লেটে রক্ত পড়ে গেছে, আঙুল কেটে বাবা পার হয়ে গেছে, কোন মেয়ের খেয়াল নাই। সকলেই তারা আমার আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। হযরতে জুলাইকা বলে, মেয়েরা ও মিশরের নারীরা আমি তোমাদের লেবু কাটতে বললাম, কেন তোমরা আঙুল গুলো কেটে ফেলেছ? বলে, রানীজি জীবনে অনেক ছেলে দেখেছি, এই রকম ছেলে আমরা জীবনে কোনদিন দেখি নাই। আজ আপনার গোলামকে দেখে আমরা সব আঙুল গুলো কেটে ফেলেছি, আমাদের আঙুল চলে যায় যাক। ও মিশরে রানী আপনার গোলামটাকে এইবার একবার আনুন, আমরা জীবনের মতো দেখিনি। হযরতে জুলাইকা বলেন, এবারে যদি একবার আনা হয়ে যায় এই সমস্ত মেয়েরা প্রেমে সব পাগল হয়ে যাবে। আল্লাহ নবী কিশারা করলেন, আর বার হবে না, ঘরের ভিতরে দরজা দিয়ে দিলেন বাবা। আজ হযরতে জুলাইকা খানা খাওয়ার পরে সমস্ত মেয়েদের বলেন, ও মিশরের মেয়েরা আমার গোলামকে একটা মিনিট দুইটা মিনিট দেখে যদি পাঁচটা করে আঙুল কেটে ফেলো, আর যে গোলামকে নিয়ে আমি দুই বছর বাস করছি, তাহলে আমার কি কাটা যেতে পারে তোমরা বিচার করে দাও। সমস্ত মেয়েরা বলে, অবস্থা দেখেছো, খানা কি আর এমনি খেতে দিয়েছে? ও মিশরের মেয়েরা আমরা বুঝতে পেরে গেছি, গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাটে আজ জুলাইকার যে অপবাদ ছড়িয়েছে সেটা আমাদের প্রমাণ করে দেখিয়ে দিলেন। একবার সরে বলুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাবাজি ভাইজান কি রূপ দিয়েছিল গো, যার রূপ দিকে সব মেয়েরা আঙুল কেটে বসে আছে, এক মিনিট থেকে দু মিনিট করে দেখেছে। তাহলে বেশিক্ষণ দেখলে কি হতে পারে? সমস্ত মেয়েরা বলছে, এই আমরা যদি আঙুল কেটে ফেলি তাহলে সত্যি তো জুলাইকা যাকে দুবছর নিয়ে বাস করছে তো বুবু এখনো বেঁচে আছে, এটাই ধন্যবাদ কি গো বাবা। সকলেই বলছে, রানীজি আমরা যে অপবাদ দিয়েছি বড় অন্যায় করেছি, জীবনে জ্ঞান থাকে তো এরম কাজ আর করবো না, বরং আমরাই আপনার প্রশংসা করব যে জুলাইকাকে ধন্যবাদ যে তিনি এখনো দুনিয়াতে বেঁচে আছেন, সত্যি একটা ছেলে, জীবনে আমরা কোনোদিন এরকম ছেলে দেখিনি। বলে, তাহলে আজ জুলাইকা বিচার করে দিলেন, আপনার গোলামকে জেলে দিয়ে দেন, এই যে ঘটনা লোটে গেছে কিছুটা মেকআপ হবে।
মিশরের আজিজ বলছে আমি বিনা অপরাধে কি করে জেলে দেই, বলে দিতেই হবে আপনাকে। আল্লাহ নবীর কাছে যে বলছে ইউসুফ, দেখো তুমি কোনো অপরাধ করনি এটা কিন্তু আমি জানি, তবে আমি তোমাকে কারাগারে দেব 7 বছরের জন্য, তুমি দুঃখিত নাই তো? আল্লাহ নবী বলছে আমার মনিব আপনি কারাগারে কেন, আপনার যেখানে খুশি আমাকে দিতে পারেন, আমার কোনো দুঃখ নাই। কারণ আল্লাহ নবী মনে মনে বলেছে এরকম বাড়ি বাস করার থেকে জেলে বাস করা অনেক ভালো, কি গো বাবা অনেক ভালো, হুজুর আপনি আমাকে জেলে দিয়ে দেন। 7 বছর জেলে পাঠালেন বিনা অপরাধে। জেলে যখন পাঠিয়েছেন মিশরের কারাগারে, ওই কারাগারে আরো দুইজন কয়েদি আছে, যে কয়েদি দুইটো মিশরের যিনি রাজা বাদশা রাইহান, যার একজন মদ পান করাতেন আর একজন ফল খাওয়াতেন, এরা খালি মাইনে বাড়াও করে প্রায় প্রতিবাদ করে, আর বাদশা রাইহান বলে একটু পরে হবে একটু পরে হবে। দুজনা রেগেলে যে বলে আজকে এক কাজ কর, খাদ্যে সব বিষ মিশা, ওর জনমের মতন শুয়ে দিচ্ছি, তারপর দেখি কে রাজা হয়, মাইনে বাড়ে কিনা। এ মদে বিষ মিশিয়েছে আর একজন ফলে বিষ মিশিয়েছে, মিশিয়ে মিশরের বাদশা রাইহানকে খেতে দিয়েছে। আপনারা জানেন বাদশাদের খানা খাওয়ার আগে চেক করা হয় প্রতি দেশে, এখনো হয়। তো আমার বাবাজি ভাইয়ান এই খানা চেক করতে যেয়ে ওই দুই কয়েদি ধরা পড়ে গেছে। আজ বাদশা রাইহান সারা জীবনের মতো এদের কয়েদ জেলখানা করে দিয়েছে, জেলে দিয়ে দিয়েছে। আর যে জেলে তারা আছে সেই জেলে আল্লাহ নবী গিয়েছে। আমার বাবাজি ভাইয়ান ওই জেলের ভিতরে বসে ওই দুই কয়েদিকে আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম কলেমা পড়িয়ে মুসলমান করে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এবং আল্লাহ রাসূলের কথা শোনাতে লাগলেন। দুইজন কয়েদি বড় আল্লাহ হয়ে গেলেন। হঠাৎ করে দুই কয়েদি একদিন বলছে, হুজুর আমরা না গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বলছে কি স্বপ্ন দেখলি গো? তো যিনি মদপান করায় তিনি বলছে আমি স্বপ্ন দেখেছি হুজুর, যে আমি যেন খাঞ্জার করে কয়েকটা রুটি নিয়ে বাদশাকে খাওয়াতে যাচ্ছি, আর কয়েকটা কাক এসে আমার মাথায় ঠুকরে ঠুকরে খাচ্ছে, সেই রুটিগুলো সব খেয়ে নিচ্ছে। আর যিনি ফল পাকড় খাওয়ায় তিনি বলছে হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি যেন একটা নতুন খাঞ্জায় সুন্দর করে ফল সাজিয়ে নিয়ে আমি বাদশার কাছে নিয়ে গিয়েছি, এবং বাদশা ফলগুলো নিয়ে খেতে শুরু করেছে। আল্লাহ নবী বলছে বাবা 7 দিন বাদে তুমি কয়েদিখানা থেকে ছাড়া পেয়ে যাবে এবং ওই চাকরিটা তুমি পুনরায় পেয়ে যাবে। বলে হুজুর আপনি বলছেন কি সারা জীবন আমার জেল? বলে আমি বলছি দেখো 7 দিন বাদে তুমি ছাড়া পাবে এবং ওই চাকরিটাই পেয়ে যাবে। আর যে রুটি খাই নিয়ে যাচ্ছিল সে বলছিল হুজুর আমার তো কাকে খেয়েছে। বলে তুমিও 7 দিন পরে ছাড়া পাবে, তবে তোমার আর বাঁচতে দেবে না, তোমার ছাড়িয়ে নিয়ে একেবারে জ্যান্ত শুলে দিয়ে মেরিয়ে তোমার পাহাড়ের ধারে ফেলে দেবে, আর এই কাক সত্যি তোমার ঠুকরে খাবে, তোমারই খেয়ে নেবে, তোমারই কিন্তু মেরে দেবে। বলছি এই আমি বিশ্বাস করলাম না, একজন চাকরি পাবে আর আমারে মেরে দেবে। বলে দেখে নিও। ঠিক 7 দিন বাদে তাই হলো, একেবারে আল্লাহ নবী যা স্বপ্নের তাবির করেছেন ঠিক তাই ঘটে গেছে। চাকরি যখন পেয়ে গেছে ফল খানে ওলা, তাকে সাকির বলে, সাকিরকে বলছে ভাই যদি আমার স্বপ্নের তাবিরের কথা খেটে যায় তার রাজ দরবারে যেয়ে যেন আমার কথা আবার ভুলে যেও না। বলে আপনার কথা আমি ভুলে যাই? এদিকে রাজ দরবারে যে সত্যিকারের কথা ভুলে গেছে, আল্লাহ নবীর কথা স্মরণ নাই। বেশ কিছুদিন কেটে গেছে, হঠাৎ করে মিশরের বাদশা রাইহান তিনি একটা স্বপ্ন দেখছেন যে মিশরের নীল নদের চরে বড় বড় গাই গরু তারা চুরে চুরে বেড়াচ্ছে, আর শুকনো শুকনো মরা মরা ছাগল এসে বড় বড় গাই গরুগুলোকে একেবারে আস্ত গিলে গিলে খাচ্ছে। এটা কিরকম স্বপ্ন বলেন? ছাগল এসে গাই গরু গিলে গিলে খাচ্ছে। মিশরের পরের দিন তিনি স্বপ্ন দেখছেন মিশরের নীল নদের চরে কয়েকটা গম গাছ রয়েছে এবং 7টা গম গাছ এক জায়গায় এক ঝাড়ে, 7টা গম গাছ মরে শুকিয়ে গেছে, তার থেকে 7টা শীষ বেরিয়েছে, সেই 7টা শীষে এত সুন্দর গম হয়েছে যেরকম গম যে মিশরের জমিনে কোনোদিন হয়নি। মিশরের বাদশা চিন্তা করছে আল্লাহ মরা গাছে গম কি করে হলো, আর গাই গরুকে ছাগলে কি করে গিলে খেলো, এর কি করে মানে হয়? তো স্বপ্নের যারা তাবিদ করে তাদের বলছে এই স্বপ্নের আমার তাবিদ করতে হবে। স্বপ্নের যারা তাবিদ করে তারা স্বপ্নের কথা শুনে মাথায় হাত দিয়ে বলছে বাদশা রাইহান এ স্বপ্নের তাবিদ তো দূরের কথা, এর হাতাও পাইনি মাথাও পাইনি, এর স্বপ্নের তাবিদ আমরা করতে পারবো না। কি গো বাবা, আমাদের দেশে একটা গণকার আছে জানেন তো, যার নাম হচ্ছে সাই বাবা, অটল বিহারী বাজপেয়ীর গুরু। কি গো বাবা জানেন তো,
অটল বিহারী বাজপেয়ী তার গুরু সাই বাবা, ও যা বলে তাই করে। তো সাই বাবা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ গণকার। এই সাই বাবার একবার গুলি করে মাটি যাচ্ছিল ওর কর্মচারীরা, শুধু স্টেট গান নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল, আর একটুখানি হলে মরেই যেত, কিভাবে খবর খবর হয়ে গেছে। তো সাই বাবার সাংবাদিকরা প্রশ্ন করছে, হুজুর আপনি তো মানুষের ভবিষ্যৎ করে দেন, আর আজকে রাত্রিরেই তো আপনাকে জীবনের মতো সরিয়ে দিচ্ছিল, তো এই ভবিষ্যৎটা আপনি করতে পারেননি? বলে পরে কথা বলবো। আমার বাবাজি ভাই জানি এরা গণকার, তো স্বপ্নের তাবির যারা করে তারা কিছু বলতে পারলেন না। বলে হুজুর এই স্বপ্নের তাবির আমরা করতে পারবো না। মিশরের বাদশা রাইহান এলান করে দিলেন, আমার স্বপ্নের তাবিজ যে করে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব। সেই সাকিরের মনে পড়ে গেছে, আহারে জেলখানায় একজন কয়দি রয়েছে যে আমার স্বপ্নের তাবির করেছিল, যা বলেছিল তাই হয়েছে। বলছে, রাজামশাই জেলখানায় একজন কয়দি আছে, আমার মনে হচ্ছে আপনার স্বপ্নের তাবির করবে। বলে, আরে তাকে এক্ষুনি নিয়ে এসো, শীঘ্রই যাও। দৌড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ নবীর কাছে যেয়ে বলছে, ইউসুফ হুজুর আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কথা সত্যি ভুলে গেছিলাম। তার মানে গদিতে গেলে সত্যি ভুলে যাবে। ভোট নেওয়ার সময় বলে, তোর গম দেব, ডিআইডি লোন দেব, ঘর তো করেই দেব, আর দুধ যদি লাগে রোজ এক পাই করে নিবি, টাকা আমি দেব। যেই ভোট হয়ে গেছে বাবু গদিতে উঠে গেছে আর বলতেছে, চাচা কাল থেকে দুধ লেব। বলে, তোর মাথা খারাপ, ভোট হয়ে গেছে না কি গো বাবা? এরাম দেখেছেন, আমাদের গ্রামে আছে, তবে সব জায়গায় না, অনেক মেম্বার ভালো আছে গো। আমার বাবাজি ভাইজান তো অপারেট উঠে গেলে নিচের কথা ভুলে যায়। বলে, তা তো ভুলে যাবে, তুমি চাকরি পেয়ে গেছো, আমার ব্যাপার মনে থাকে। বলে, ভাই আমার বিয়া, তুমি মাফ করবেন, সত্যি আমি ভুলে গেছিলাম, তবে আজকে রাজা আপনাকে ছেড়ে দিয়েছে, এক্ষুনি আসুন, আমার বাচ্চা দুটো স্বপ্ন দেখেছে, তার তাবিজ করতে হবে। বলে, কেন, কি দেড় টাকা বার্ষিক নাকি, যে আমার যেতে বলেছে বলে চলে যেতে হবে? অত সহজ নয়, যে অপরাধের অপরাধী করে আমাকে কয়দিখানা দেওয়া হয়েছে সেই অপরাধী যতক্ষণ আমি আজ আপনার নির্দোষ বলে প্রমাণিত না হবে ততক্ষণ আমি কয়েদি থেকে যাচ্ছি না। আপনার বাচ্চাকে বলে দেন, এর নাম হচ্ছে ইসলাম। আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু জুলমাতুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে সেটা দেখিয়ে দিচ্ছেন। আমার বাবাজি ভাইজান, ইসলাম সত্য সত্য সত্য, কুফরিয়াত কালাম মিথ্যা মিথ্যা মিথ্যা, আল্লাহ রাসূল বলেছেন। আমার বাবাজি ভাইজান, ইসলাম যে নূর সত্য, গোটা বিশ্বকে যেমন আলো জ্বালিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নেবাতে পারবে না। বলছে, আপনার বাচ্চাকে বলে দেন। বাচ্চা রাইহানকে বলতেই সঙ্গে সঙ্গে ডায়েরির খাতা খুলে কোন অপরাধী জুলাই আজ ইউসুফকে জেলে দেওয়া হয়েছে তাদেরকে ডাকা হলো। হঠাৎ জুলাইখার ডাক পড়েছে রাজদরবারে, এদিকে মিশরের সুন্দরী মেয়েদের ডাক পড়েছে, কি গো কোন অপরাধের আজ আমার এই ইউসুফকে জেলখানায় দিলে? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা এবং মিশরের নারীরা বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, এত রূপ ছিল যে মিশরের মেয়েরা দেখে পাগল হয়ে যাবে বলে আমরা মিথ্যে দোষ দিয়ে ওকে জেলে দিয়েছি, হুজুর আমাদের মাফ করবেন। বাদশা রাইহান বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে চিঠি লিখেছে ইউসুফের কাছে, ইউসুফ আমি বিচার করেছি, আপনি নির্দোষ, আপনার জীবনে কোনো দোষ নাই, তাই কয়দিখানা থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম এবং আমার রাজদরবারে আসার জন্য অনুরোধ করলাম। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে রাজদরবারে বাদশা রাইহানের দরবারে গেলেন। বাদশা রাইহান বললেন, ইউসুফ সত্যিকারে তুমি নির্দোষ এবং এই তোমার সব আসামিরা দাঁড়িয়ে আছে, এরাই স্বীকার করেছে আল্লাহর নবী নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনাকে আমি আজাদ করে দিলাম, আর এই স্বপ্নের তাবিরটা আপনাকে করতে হবে। আল্লাহর নবী সব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ওরে মিশরের বাদশাহ, ও বাদশা রাইহান, সাতটা শুকনো গম গাছে আপনি এত গম দেখেছেন, দানা দেখেছেন, ও মিশরের বাদশাহ, আপনার দেশে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাত বছর এত ফসল দেবেন, ওই ফসল আপনার দেশের মানুষ খেয়ে পুরাতে পারবে না, সাতটা গাভী গরুকে সাতটা ছাগলে গিলে গিলে খেয়েছে, এর অর্থ হলো তারপরে সাত বছরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
এমন খরা দুর্ভিক্ষ দেখা দেবে, আপনার দেশের মানুষ না খেয়ে মারা যাবে। এই স্বপ্ন দেখি আপনাকে সতর্ক করে দিলেন, 7 বছরের ফসল আপনাকে মজুদ করে রেখে দিতে হবে, যেন পরে 7 বছরে খরায় কোনো অসুবিধা না হয়। স্বপ্নের তাবির শুনে বাবা বাচ্চারা ইয়ান এত খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত ইউসুফকে বলেন, ইউসুফরে আমার হাজ দরবারের আমি তোমাকে চাকরি দিয়ে দিলাম, আমার স্বপ্নের তাবির তুমি করে দেবে। আল্লাহর নবী বলে, হুজুর যদি চাকরি আমাকে দেন তাহলে শুধু স্বপ্নের তাবির নয়, খাদ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। বাচ্চা রায়হান বলছে, ঠিক আছে আমি একদিকে তোমাকে খাদ্যমন্ত্রী করলাম, অপরদিকে তোমাকে স্বপ্নের তাবির মন্ত্রী করলাম, দুটো পোস্ট তোমাকে দিলাম। আল্লাহর নবী বহাল তবিয়াতে রাজ্য শাসন করতে লাগলেন এবং এত ফসল দেশে হতে লাগলো। আল্লাহর নবী এলান করে দিলেন, হে মিশরের মানুষ, আমার দেশের খাদ্য যেন একটা বাইরে বিক্রি না হয়, আপনারা যদি মজুদ করে রাখতে পারেন তাহলে রেখে দিন, আর না পারলে আমার রাজপ্রাসাদ থেকে কেনা হচ্ছে, রাজপ্রাসাদে বিক্রি করবেন, কারণ আগামী 7 বছর দেশে খরা আসছে, বড় কষ্ট দেখা দেবে। 7 বছরে বাবা খাদ্য শস্য কিনে দেশে বড় বড় গোডাউন তৈরি করে মজুদ করলেন, পরের 7 বছরে এবার খরা শুরু হয়ে গেল। 1 বছর 2 বছর যেতে না যেতে দেশ বিদেশে বাবা হাহাকার শুরু হয়েছে, মানুষ শুধু ছুটতে লেগেছেন, গাছপালা লতা পাতা সব কামড়ে কামড়ে খেতে শুরু করেছে, জীব জন্তু জানোয়ার মরে পানি বিনে সব পাহাড়ে সব মরে পড়ে আছে, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, একদিকে পশু মরা গন্ধ, অপরদিকে খাদ্যের অভাব। আমার বাবাজি ভাইজান, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এলান করে দিলেন, হে আমার মিশরের মানুষ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার দেশে আল্লাহ তাবারক তাআলা এত খাদ্য শস্য মজুদ করে দিয়েছেন, পরপর যদি 14 বছর যদি খরা হয় আমার দেশে কোনো অভাব হবে না। একবার জয় বলুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজান, আজ এই খাদ্য যখন শস্য মজুদ করেছেন, এদিকে সেই কেনান দেশে খাদ্য শস্যের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সেই 10 ছেলে বাবা মনে আছে তো? বলছে, আব্বা আমাদের দেশে তো খুব অভাব, আজ মিশরে একটা মন্ত্রী হয়েছে, নূতন মন্ত্রী, সে নাকি খুব ভালো এবং খুব দাতা, এবং আমাদের ভাইয়ের নামে নাম আব্বা, তিনি নাকি বিদেশে কিছু খাদ্য বিক্রি করছে, তা আপনি যদি বলেন তাহলে আমরা কিছু খাদ্য আনতে চাই। আল্লাহ নবী বলছে, তোমরা কি মিশরে যাবে? বলে, আব্বা আপনি বললে আমরা যাই, নইলে বাঁচবো কি করে? 10 ভাই বাবা 10 খানা উঠনি, আল্লাহর নবী কিছু টাকা পয়সা দিলেন, একখানা চিঠি লিখে দিলেন, বাবারা এই চিঠিটা মিশরের আজিজের কাছে দিয়ে দেবেন, আমার সালামখানা দিয়ে দেবেন, খাদ্য নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমাদের সংসারে বড় অভাব দেখা দেবে। 10 ভাই 10টা উট নিয়ে টাকা পয়সা নিয়ে বাবা মিশরের জমিনে এসে দেখে বাবা, হাজার হাজার মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী হযরতে সব আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে হাতে টোকন দিতে লেগেছেন, নিজে হাতে বাবা টোকন দিচ্ছেন, ওই 10 ভাই তারা কাতারে কাতারে মানুষ যেখানে দাঁড়িয়ে আছেন সেই লাইনে তারা দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী টোকন দিতে দিতে বাবা হঠাৎ করে 10 ভাইয়ের দিকে নজর পড়ে গেছে, চিনতে পেরে গেছে, আল্লাহ এই মানুষগুলো কারা, কোন দেশ থেকে এসেছে, কেমন যেন দেখতে, এরা কি আমার ভাই? বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহর নবী হযরতে সব চেয়ে চেয়ে বাবা দেখে দেখে বুঝতে পেরে গেছে, আল্লাহ এরা হলো আমার সেই 10 ভাই যারা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলেন। আস্তে আস্তে যখন কাছে এসে গেছে,
দশ ভাইকে জিজ্ঞাসা করে, আরে ভাইজান তোমরা কোন দেশ থেকে এসেছো? বলে হুজুর আমরা কেনান থেকে এসেছি, আমার আব্বাজির নাম হচ্ছে ইয়াকুব, আমার আব্বা জান হচ্ছে নবী, আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন, আমার আব্বা একটা চিঠি দিয়েছেন। বলে আপনারা মিথ্যা কথা বলছেন, আমার মনে হয় আপনারা কোনো বিদেশি শত্রু হয়ে চর হয়ে আমার দেশে এসেছেন। দশ ভাই বলছে, হুজুর আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমার আব্বা নবী, তিনি আপনাকে সালাম দিয়েছেন, একখানা চিঠি দিয়েছেন। আপনি দেখেন আমাদের দেশে খুব খাদ্যের অভাব, তাই কিছু খাদ্যের জন্য আমরা এসেছি। মানে আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা কোনো চর হয়ে আমার দেশে এসেছেন, সবাইকে কিন্তু অ্যারেস্ট করব। আল্লাহ নবী কিন্তু চিনতে পেরেছে। দশ ভাই বলছে, আমরা সত্য কথা বলছি, আমার বাপ নবী, আমরা কোনো চিটিংবাজি করি না। বলে ঠিক বলছো। তো কাছে এসে বলছে, তোমরা মোট কয় ভাই? বলছে আমরা ১১ ভাই। তো বলছে এসেছে কজন? বলছে আমরা দশ ভাই এসেছি। তার এক ভাই? বলছে আর এক ভাই আমার আব্বাজির কাছে আছে। বলছে তাকে নিয়ে এলে না কেন? আল্লাহ নবী ইতিহাসটা দেখছে, তাকে নিয়ে এলে না কেন? বলছে হুজুর বলবো কি, আমার আরেকটা ভাই ছিল যার নাম ছিল ইউসুফ, ছোটবেলায় তাকে বাঘে খেয়ে নিয়েছে, সেই থেকে আমার আব্বা ওই ছোট ভাইটাকে কাছে রেখে দেন, তিনি কোথাও ছাড়েন না। বলে ও একটা ভাইকে বাগে খেয়ে নিয়েছে, কি করে খেলো ভাই? বলছে আমরা খেলতে গেছিলাম আর মাঠের থেকে বাঘ নিয়ে পালিয়ে গেছিল, সে ভাইটা থাকলে না আপনার এখানেও আসতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার সঙ্গে কি কথা বলছে দেখ। আমার বাবাজি ভাইজান ওই সময় বলে, হুজুর এই জন্য আমার ছোট ভাইটাকে আব্বা কাছে রেখেছেন, তিনি বাড়িতে আছেন। বলে সত্য বলছো তো? বলছে হুজুর আমরা সত্য কথা বলছি, এই দেখেন আমার আব্বা আপনার জন্য একটা চিঠি দিয়েছে। বলে চিঠিটা দেখি, চিঠিটা পড়ে দেখে বাপ, হযরত ইয়াকুব নবীর সই লেখা আছে, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আল্লাহ পাক আমার আব্বা জানে চিঠি আজ আমার দরবারে দিয়ে দিলেন। চিঠিখানা তাড়াতাড়ি পকেটে রেখে দশ ভাইয়ের দিকে তাকিয়ে, বলো ভাই জানেরা আপনারা নবীর বেটা, নবীর ছেলে, আমার আজ দরবারে একটু দাঁড়িয়ে যান, আমি কিছু মাল দিয়ে দেব, আমার আজ দরবারে খাওয়া দাওয়া করে তোমরা মাল নিয়ে চলে যাবে, তবে আজকে কম কম মাল দেব, আগামী দিনে বাড়িতে তোমার যে ভাইটা রয়ে গেছে ওই ভাইটাকে নিয়ে আসবে, এক উট পরিমাণ মাল দেব, কারণ আমি বুঝে নেব তোমরা সত্য কথা বলেছ। বলে হুজুর ঠিক আছে, আগামী দিনে আমরা ছোট ভাইটাকে নিয়ে আসব, হাফ উট পরিমাণ করে মাল দিয়ে বাবা রাজপ্রাসাদে খানা খাইয়ে দিয়ে, তারা যে টাকা পয়সা দিয়েছিল বাবা ওই টাকা পয়সা গুলো একটা পোটলা করে একটা উটের গমের বস্তার ভিতরে লুকিয়ে পাঠিয়ে দিলেন, আর আব্বা জানের টাকা আমি ছেলে হয়ে নিতে পারি না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মালগুলো নিয়ে বাবা দশ ভাই তারা বাড়ি ফিরে যাচ্ছেন, প্রতিমা যায় যে বলে ভাইজান সত্যিকারের একজন আজিজ, সত্যিকারের একটা খাদ্য মন্ত্রী, এইরকম মন্ত্রী যদি আমার দেশে হতো তাহলে আমাদের দেশে কোনদিন অভাব হতো না। একজন ভাই বলে ভাইজান বলবো কি, যেন আমাদের একটু ইউসুফের মতো নকশায় পড়ে। সঙ্গে সঙ্গে আর এক ভাই বলে, এখনো কি জীবনে ইউসুফের কথা ভুল না, খবরদার যেন বাপের কাছে ইউসুফের মতো বলবি না। ইউসুফের কথা তোর মনে হলে কেন রে? এই শিয়াস কোন বছরে হয়ে গেছে, এখনো তার কথা তুই ভুলিসনি? বলছি না ভোলা না, যেন একটু সেরাম দেখতে লাগে। বল বলে আরে সে কি বেঁচে আছে, কোথায় মরে শেষ হয়ে গেছে, ও আবার ইউসুফের মতো হয়েছে বলে একটু দেখতে লাগে। বল যাই হোক, ওসব কথা আব্বাজানের সঙ্গে বলবি না, তবে সত্যিকারের লোকটা ভালো, এরাম লোক আমার দেশেও যদি হতো আমার দেশে উন্নতি হতো, আব্বাকে সব বলবো আর আগামী দিনে ছোট ভাইটাকে আনবো, এক উট পরিমাণ খাবার দেবে। বাড়িতে যে বাবা আব্বাজানের কাছে সালাম দিয়ে দিলেন,
আল্লাহর নবী বলেন আব্বাপ সত্য কথা বলবো কি মিশরের জমিনে যা মন্ত্রী আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন এমন মন্ত্রী জীবনে কোন দেশে হবে না আব্বা জান আমাদের হাফুট পরিমাণ খাবার দিয়েছেন আর আমাদের রাজদরবারে খাইয়ে দিয়েছেন আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে আপনার জন্য সালাম দিয়েছেন আর আপনাকে বলেছেন একটু দোয়া করতে আল্লাহর নবী বলে সত্যিকারের ভালো ছেলে আল্লাহওয়ালা ছেলে আমি দোয়া করি আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রীকে হায়াতে দারাজ করুন বাবা মালগুলো নামাতে নামাতে গমের বস্তার ভিতরে টাকা দিয়েছিল সমস্ত টাকা ফেরত দিয়েছেন একজন ছেলে দৌড়ে নিয়ে বলে আব্বা সত্যিকারের ভালো মন্ত্রী দেখেন আপনি যা টাকা দিয়েছেন আব্বা গম আমাদের গমের ভিতরে টাকাটা ফেরত দিয়েছেন আব্বা যান এবার বনি আমিনকে নিয়ে যেতে হবে নইলে আমাদের কথা বিশ্বাস করবে না আমাদের আর খাদ্য দেবেন না আজ বনি আমিনকে যদি নিয়ে যায় আব্বা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক পরিমাণ করে মাল দেবে মালে তিনি আমাদের কোনো কিন্তু করবেন আব্বা বলেন বাবারা মাল দিক আর না দিক আমার বনি আমিনকে আর দেব না মাল যদি না হয় আমার কচিকে আর দিচ্ছি না কারণ আমার একটা ছেলেকে বাগে খাইয়ে দিলি আর বনি আমিনটাকে দিলে আমার দরবারে আর কেউ থাকবে না তোমরা দশ ভাই যাও বাবা যা দেয় তাই নিয়ে এসো বনি আমিনকে নিয়ে যেতে হবে না ও ছেলে মানুষ কোথায় কি হয়ে যাবে বলছে আব্বা আমরা যে কথা দিয়ে এসেছি ওকে না নিয়ে গেলে একটি গম আর দেবে না আমরা কথা দিয়েছি আব্বা আর সত্যি বলছি আব্বা সত্যিকারে ভালো লোক আপনি দেখেন নইলে টাকা ফেরত দেয় 15 দিন পরে বাবা বনি আমিনকে নিয়ে আবার মিশরের দরবারে গেলেন আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন এসে গেছেন 11 জন মানুষ আসছে ওর ভিতরে আমার মায়ের পিঠের ভাইটা আছে তাকিয়ে তাকিয়ে দেখছেন বনি আমিনের মুখটা দেখেন 11 ভাই এসে বাবা সালাম নিলেন আল্লাহর নবী বলে তোমার ভাইটা কই বনি আমিন বনি আমিনকে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে নিয়ে গেলেন আল্লাহর নবী ভাইয়ের দিকে বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ গো আজ 40 বছর পরে আমার কলিজার টুকরো ভাইকে দেখিয়ে দিলেন কোনো কথা বললেন না তাকিয়ে তাকিয়ে বাবা তাদেরকে জানিয়ে দিলেন ও ইয়াকুবের ছেলেরা তোমরা আমার দেশে এসেছো ভাইজান 3 দিন আমার রাজদরবারে খাওয়া দাওয়া করো 3 দিন বাদে আমি 1 কোট পরিমাণ মাল দিয়ে দেব তোমরা বাড়ি নিয়ে যাবে তোমাদের আর তাড়াতাড়ি অভাব হবে না 11 ভাই রাজদরবারে থেকে গেল 3 দিন বাদে বলে ভাইজানেরা আজ তারা বাড়ি চলে যাবেন ওই সময় মিশরের আজিজ আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম বলেন ও কিনানের আল্লাহর নবীর ছেলেরা আজকে তোমরা বাড়ি চলে যাবে আজকে তোমরা আমার খাস বাড়িতে খাওয়া দাওয়া করবে আমি তোমাদের দাওয়াত দিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যতই হোক ভাই তো আজ আমি তোমাদের দাওয়াত দিলাম আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তোমরা চলে যাবে আল্লাহর নবীর ছেলেরা বড় খুশি হয়ে গেলেন এত বড় নসিব এত বড় দরজা কি হতে পারে মিশরের আজিজ আজ আমাদের কত আদর কত যত্ন করেছেন আল্লাহর নবীর বাড়িতে বাবা খাস বাড়িতে খেতে গেলেন আল্লাহর নবী নিজেই হাতে তাবা খেদমত করেন 11 ভাই তাকে নিয়ে বাবা বিছানার উপরে দস্তরখানা পেতে দিয়ে 11 ভাইকে বসে দিলেন আল্লাহর নবী নিজে হাতে খেদমত করছেন আজ এক এক করে বাবা 6টা খাবারের প্লেট এনে দস্তরখানার উপরে দিয়ে দিলেন 11 ভাইকে বলেন ভাই জানেরাম আপনারা আল্লাহর নবীর ছেলে আপনারা তো সব মায়ের পেটের ভাই এক এক প্লেটে আপনারা
দুই ভাই করে বসে যান, সাইখানা পেলে দাচ্ছি আপনাদেরই কোনো অসুবিধা হবে না। বলার সাথে সাথে বাবা ওই একই মায়ের দশ ভাই তারা দুই দিকে করে পাঁচটা প্লেটে ঝপঝাপ করে বসে পড়লেন। একটা প্লেট খালি রয়েছে, ওই প্লেটের কাছে বনি আমিন চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, ভাইজানেরা আপনারা খেতে শুরু করুন। বনি আমিনকে বলে, আরে বসে যাও, ওই তো একটা প্লেট আছে। বনি আমিন বাপ প্লেটের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলে, ভাইজান ওই তো একটা প্লেট খালি আছে, আপনি প্লেটে বসে যান। বলার সাথে সাথে বনি আমিন এত ডুকরে কেঁদে উঠেছেন, কানতে কানতে বাবা ওই সময় প্লেট বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি করে বাবা ডাক্তার কবিরাজ এনে শুশ্রূষা করে দশ ভাইকে ডেকে বলে, ভাইজান আপনার ভাইটার কি মৃগ রোগ আছে, না এরকম বাৎসরিক কোন রোগ আছে? বলে, না হুজুর আমার ভাইয়ের তো কোনো রোগ নাই, আজকে যে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাইজান আপনার কেমন কেন এমন হলো, কেন আপনি পড়ে গেলেন, মাথাটা কেন ঘুরে গেল ভাইজান? বনি আমিন বলে, মিশরের আজিজ, আরে মিশরের আজিজ রে আপনি যখন বলেছেন আপনারা মায়ের পেটের ভাই এক প্লেটে দুইজন করে বসে যান, ওরা দশ ভাই হলো এক মায়ের পেটে দশ ভাই পাঁচটা প্লেটে বসে গেছেন, আর আমি হলো আর এক মায়ের ছেলে, ভাইজান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে দুইটা ছেলে দিয়েছিলেন, আমারও আর একটা ভাই ছিল হুজুর, ছোট্টবেলায় যাকে বাগে খেয়ে নিয়েছে। আপনি যখন বসতে বলেছেন হুজুর, আমার সেই ভাইয়ের কথা স্মরণে পড়ে মনে পড়ে গেছে ভাইজান, তাই আমি থাকতে পারিনি, আমি কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গেলাম। আজকে যদি আমার সেই ভাইটা বেঁচে থাকতাম, এই প্লেটে আমরা একই মায়ের দুই ভাই দুই দিকে বসে যেতাম। আজ আমার নসিবটা খারাপ, আজ আমার সেই ভাই নাই, এই জন্য হুজুর আমি কাঁদছি। আল্লাহর নবী বলছে, ভাইজানেরা আপনার ভাইয়ের তো শরীরটা খারাপ, তোমরা যদি আজ তোমরা যদি পারমিশন দাও, তোমরা যদি নির্দেশ দাও, আমি তোমার ভাইটাকে নিয়ে আমার খাস কামরায় যাই, সেখানে আমি ওকে দুটো খাইয়ে দেই, কারণ কান্নাকাটি করছে। তো যাতে হোক একটা ভাইয়ের মায়া, তো কথাটা ঠিকই বলেছে, তবে তোমরা যদি বলো তাহলে আমি ওকে নিয়ে যাই। দশ ভাই বলছি, হুজুর আপনি যদি আমার ভাইকে নিয়ে আপনার পার্সোনাল ঘরে নিয়ে খেতে নিয়ে যান, তাহলে এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? এটা তো আমাদের সৌভাগ্য যে আমাদের একজন ভাইকে আপনি নিজে নিয়ে সাথে করে খাইয়ে দিয়েছেন। হুজুর অবশ্যই নিয়ে যান। বলছে, ঠিক আছে আপনারা খান, আমি আপনার ভাইটাকে নিয়ে একটু ঘরের ভিতরে যাই। আল্লাহর নবীকে বাপ মায়ের পেটের ভাইকে নিয়ে বনি আমিনের হাতটা ধরে নিজের খাস কামরার ভিতরে গেলেন। ঘরের ভিতরে যে বাপ বিছানার উপরে বসিয়ে দিলেন, গায়ের পিরান মোরকখানা খুললেন, মাথার পাগড়িখানা খুলে ফেললেন, গায়ের জামা কাপড় গুলো খুলে আল্লাহর নবী বনি আমিনের দিকে তাকিয়ে আছেন। বনিয়ামিনের দিকে তাকিয়ে বলে, ভাইজান একটা বার আমাকে ভালো করে চেয়ে দেখেন, আমাকে আপনি চিনতে পারেন কিনা। বনিয়ামিন তাকিয়ে তাকিয়ে বাবা দেখছেন, ভালো করে দেখেন, বলে, হুজুর আমি আপনাকে চিনতে পারছি না, আমি আপনাকে বুঝতে পারি না। আল্লাহর নবী বলে, ও বনিয়ামিন রে একবার ভালো করে চেয়ে দেখো, তুমি আমাকে চিনতে পারবে। অনেকক্ষণ ধরে বাপ তাকিয়ে আছেন, চিনতে পারছেন না। ওই সময় আল্লাহর
নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাইজান কাঁদবেন না তোমার ভাইজান মরে যায় নাই তোমার ভাইকে বাগে খাই নাই আরে বনি আমিন রে তোর ভাই ইউসুফকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ মিশরে আজিজ বানিয়ে দিয়েছেন চলো ভাই রে একই প্লেটে আমরা মায়ের পেটের ভাই দুই ভাই দুই দিকে বসে যাই বলার সাথে সাথে বাপ যেমনি বলেছেন বনিয়ামিন দৌড়ে এসে গলা জড়িয়ে বাপ দুই ভাই মিলে এত কান্না কাঁদছেন কেতাবে লেখা হয়েছে বাপ ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই এত কান্না কেঁদেছিলাম যে কান্না বাবা দুনিয়ার জমিনে আর দেখা যায় না চোখের পানিতে রাজদরবার যেন সব ভিজে যায় কেঁদে কেঁদে বাবা বনিয়ামিনকে নিয়ে বসিয়ে বলে ভাইজান কাঁদবেন না আমি তোমার ভাই সব আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে মিশরে আজিজ বানিয়ে দিয়েছেন চলো ভাই আমরা দুটো খাওয়া দাওয়া করে নিই মনের আনন্দে ওই প্লেটে দুই দিকে বসে দুই ভাই খানা খেতে শুরু করেছেন একে অপরের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহর নবী হযরত ইউসুফ আব্বা জানের কথা জিজ্ঞাসা করেন আম্মা জানের কথা জিজ্ঞাসা করেন বনিয়ামিন বলে ভাই জান আম্মা জান মারা গেছেন মেজ আম্মাজি মারা গেছেন পাড়ার অমুক অমুক সব মারা গেছেন আর আমার আব্বা জান আপনার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে যেমনি বলেছে বাবা আল্লাহর নবী ডুকরে কেঁদে ফেলেছেন চিঠিখানা পড়তে লেগেছেন আল্লাহ হায় রাব্বি আল্লাহ আমার বাপ আমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে আল্লাহ আজ আমি রাজদরবারের খানা খাচ্ছি আমার আব্বা জান্না খেয়ে রয়ে গেছে দুই ভাই কেঁদে কেঁদে বাপ খানা খানা খেয়ে নিয়ে ভাইকে বলে ভাইজান আমি তোমাকে রাখার চেষ্টা করব যদি ওরা রাজি হয়ে যায় আমার কাছে তোমাকে রেখে দেব আজ কেনানের জমিনে আর যেতে দেব না আর যদি রাজি না হয় পরে ব্যবস্থা করে নেব একখানা চিঠি দিয়ে দিলেন এই চিঠিখানা আমার আব্বা জানের কাছে লুকিয়ে দিয়ে দেবে যেন দশ ভাই না জানে চিঠিটা লুকিয়ে দিয়ে দেবে হযরতে বনি আমিন বলছি ভাইয়া আব্বা তো পড়তে পারবে না সে দুই চোখ একেবারে অন্ধ সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গায়ের কিরান মোরক্ষানা খুলেছে যদি আব্বা পড়তে না পারে এই জামাখানা নিয়ে আব্বা জানের চোখে তিনবার মালিশ করে গায়ে পরিয়ে দেবে আল্লাহ পাকের কুদরতি ইচ্ছায় অন্ধ চোখ দুটো ভালো হয়ে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক ভালো করে দেবে চিঠি নিয়ে দশ ভাইকে এক উট পরিমাণ মাল দিয়ে জিজ্ঞাসা করছে ভাইজান আপনার ছোট ভাইটার তো শরীর খারাপ একে আমাদের কাছে রেখে যান আমার কাছে থাক রাজদরবারে থাক আপনার দশ ভাই বাড়ি চলে যান বলছি হুজুর ওইটা মাফ করবেন প্রয়োজন হলে আমাদের এক ভাইকে রাখেন কিন্তু ওকে রাখা যাবে না ওকে রাখা যাবে না কারণ আমার আব্বা জান অবিশ্বাস করবে কারণ আমার একটা ভাইকে ছোটবেলায় বাঘে খেয়েছে আমাদের এক ভাইকে রাখুন বলে আরে তোমাদের তো শরীর খারাপ করেনি শরীর তো ওর খারাপ করেছে তোমাদের একে আমি কি করব বলছে হুজুর ওইটা মাফ করবেন ওকে আমরা রাখতে পারবো না যাই হোক এক উট পরিমাণ মাল দিয়ে দিলেন আর বললেন আপনার আব্বাকে আমার সালাম দেবেন আর এই চিঠিটা আপনার আব্বার কাছে দেবেন দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে আব্বা জানকে বলে আব্বা জান আপনি কাঁদবেন না কাঁদবেন না আজ মিশরের যিনি আজিজ মিশরের যিনি খাদ্যমন্ত্রী তিনি হচ্ছেন আমাদের সেই ভাই হযরত ইউসুফ যেই বলেছে বাপ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না কাঁদছেন বলে আব্বা জান আমার ভাই জান আপনাকে একটা চিঠি দিয়েছেন বলে চিঠিটা আগে আমার কাছে দে চিঠিটা নিয়ে বাপ আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরে এত কান্না কাঁদছেন আল্লাহ
আমি চিনি থেকে বুঝতে পারছি এটা আমার বেটার হাতের লেখা। আল্লাহ তালা আপনি কেন আমাকে অন্ধ করে দিলেন, আমার বেটার চিঠি পড়তে পারি না। যেমনি কেঁদেছেন আজ দশ ভাই, বলে আব্বা যেন আপনি কাঁদবেন না, আমার ভাই যেন আপনার জন্য একটা পিরান পাঠিয়ে দিয়েছেন, এই পিরানখানা তিনবার চোখে ঘষে আপনার গায়ে পরিয়ে দিলে আল্লাহ পাক আল্লাহ তালা আপনার অন্ধ চোখটা ভালো করে দেবেন। বলার সাথে সাথে বাবা পিরান মোবারক খানাম আব্বা জানের চোখে তিনবার মালিশ করে ওই পিরানটা যখন গায়ে পরিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তালা তানার কুদরতি রহমতে এই অন্ধ চোখ দুটো কি ভালো করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইজান সেই চিঠিটা পড়ে আজ হাউ হাউ করে কাঁদছে, হে আমার নিষ্ঠুর ছেলে, আমি জানি আমার বেটাকে দুনিয়ার কেউ নষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোনদিন বাগে খেতে পারে না। আমার ছেলেরা আমি তোদের বারবার বলেছি আমার ছেলেকে কোনোদিন বাগে খেতে পারে না, এটা অসম্ভব। কিন্তু তোরা আমাকে মিথ্যে কথা বললি বাবা, কিন্তু আমার বেটা এত নিষ্ঠুর, 48 বছর পার হয়ে গেল, সে মিশরে রাজি হলো, তাই একটা চিঠি আমার জন্য সে লিখতে পারলো না। এই বলছার হাউ হাউ করে কাঁদছে। আমার ভাইজান যে পিরান মোবারকখানা পরে দিয়েছিল কোন পিরান জানেন? যে পিরান পরিধান করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়ে গিয়েছিল, সেই পিরান আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবী ইউসুফের কাছে পৌঁছে দিয়েছিল, জেনে বলেন সুবহানাল্লাহ। আর সেই পিরান হযরত ইউসুফ নবী নিজের আব্বা জানের গায়ে পরিয়ে দিলেন, অন্ধ চোখ আল্লাহ পাক ভালো করে দিলেন। চিঠি পড়ে বলছে আব্বা আমার ভাইজান সব বাড়ির ফ্যামিলি নিয়ে যেতে বলেছে, আমাদের জন্য ঘর বাড়ি সব তৈরি হয়ে গেছে আব্বা, শিগগিরই চলেন। আব্বা বলেন বাবা মোটেই দেরি করবো না, সবটা জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নে। সব গুছিয়ে নিয়ে গোটা ফ্যামিলি আজ মিশরের দিকে রওনা দিয়েছেন। এদিকে আল্লাহ নবী ইউসুফ বড় খুশি হলেন, বলছে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনি এসেছেন, আমি বড় খুশি হয়েছি, তবে আপনি যদি না আসতেন, আপনার ছেলে যদি ব্যবস্থা না করতো, আমি লোক লস্কর পাঠিয়ে দিতাম আপনাকে নিয়ে আসতাম। তবে আল্লাহ নবী আপনাকে আর কিনানে যেতে দেবো না, আপনি আমার দেশে থাকুন, রাজদরবার থেকে আমার সব ঘর বাড়ি করে দেওয়া হয়েছে, আমি ইউসুফকে বলেছি তোমার আব্বার জন্য ফ্যামিলির জন্য সব ঠিকঠাক করে দাও, ব্যবস্থা করে দাও, যেন কোনো অসুবিধা না হয়। হুজুর আপনার কোনো অসুবিধা হবে না, আমি খুশি গেছি যে আপনি আমার দেশে এসেছেন। বাদশা রাইহান কিন্তু তখনও কলেমা পড়েনি, মুসলমান হয়নি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াতে কলেমা পড়ে বাবা মিশরের বাদশা রাইহান মুসলমান হয়ে গেলেন। কিছুদিন পরে বাবা মিশরের বাদশা বড় অসুস্থ হয়ে পড়েছেন, রোগাগ্রস্ত হয়ে গেছেন, রাজদরবারে সে মিশরের আজিজদের ডেকে বলে ও আমার আজিজেরা মন্ত্রীরা বাবারা তোমরা একটা বৈঠক করো, আলোচনা করো, কারণ আমার শরীরটা বড় ভালো নয়, আমি বেঁচে থাকতে থাকতে আমি বাদশার দায়িত্বটা তোমাদের কারো কাছে দিতে চাই। একটা বৈঠক হলো, আলোচনা করলাম, 16 জন আজিজ মন্ত্রী তারা একত্রিত হয়েছেন, 16 জন মন্ত্রী বাবা ঠিক করে নিয়েছেন বাদশার দায়িত্বটা যদি পালন করার উপযুক্ত হয় তাহলে আজ আমাদের দেশে খাদ্যমন্ত্রী হযরতে ইউসুফ সাহেব উপযুক্ত আর কেউ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশার দায়িত্ব পালন করতে পারে একমাত্র হযরত ইউসুফ, এছাড়া উপযুক্ত কেউ নাই। ঠিক করে নিয়েছে হুজুর, আমরা ঠিক করে নিয়েছি, হযরত ইউসুফকে আপনি বাদশার দায়িত্বটা দিন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাতে বাম ওই বাদশার আংটিটা দিয়ে দিলেন, ও গো আল্লাহর নবী আপনার বেটাকে আমি বাদশা নিযুক্ত করলাম, এই বাদশার আংটিটা আপনার ছেলের হাতে আপনি পরিয়ে দিন। বাপ বেটার হাতে বাবা বাচ্চার আংটি পরিয়ে দিন। সেদিন আমার আল্লাহ পাক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। কিছুদিন বাদে বাদশা রাইহান ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবা মিশরের দায়িত্বটা আমার আল্লাহর নবীর হাতে এসে গেলেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আব্বা আজ আল্লাহ পাক আমাকে বাচ্চা করেছেন আব্বাম, জীবনে আমার বড় কষ্ট পেতে হয়েছে আব্বা গো, এবার আমি একটু শিকারে যাব আব্বাম, বাচ্চার দায়িত্বটা আমি আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহ আব্বাজানকে বাচ্চা চেয়ারে বসিয়ে আল্লাহ নবীর রাজত্ব চালান, বলছে আব্বা এবার দায়িত্বটা আপনি কিছু পালন করুন, আমি একটু শিকারে যাব আব্বা, সারা জীবনটাই আমার কষ্ট জীবন। আব্বা বলছে যাও বাবা।
লোক লস্কর নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জঙ্গলে গেছেন শিকার করতে। চতুর্দিকে ধুমধাম আওয়াজ হচ্ছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলের ভিতরে বেরিয়ে যাচ্ছেন। বাম পিছনে অনেক লোক লস্কর যেতে লেগেছেন গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে যখন প্রবেশ করেছেন বাবা, ওই রাজ দরবারের বাদশাহ মহারাজারা যে রাস্তা দিয়ে যায় বাম, আল্লাহর নবী ইউসুফ যে রাস্তা দিয়ে যেতে লেগেছেন ওই রাস্তার মাঝ বরাবর এমন একটা পাগল, এমন একটা পাগলিনী মাথায় জটাধারী বাম নোংরা কাপড় চাপড় পরে ওই পথে মাঝ বরাবর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বারে বারে ওয়ার্নিং দেয়, বাবা পাগলটা চুপ করে দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে ঘোড়াখানা নিয়ে পাগলের কাছে দাঁড় করে দিয়েছেন। দাঁড় করে দিয়ে বলে, জঙ্গলের পাগল রে বাবা, আমার রাস্তা কানাচ্ছে দে বাবা। পাগল কিছুই বলেন না, চুপচাপ বাবা আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওরে জঙ্গলের পাগল রে, যদি তুমি রাস্তা দিয়ে না সারো তাহলে আমার ঘোড়াটা তোমার উপর দিয়ে আমি চালিয়ে দেব। যেমনি বলেছেন পাগল দৌড়ে এসে বাবা ঘোড়ার লাগাম খানা ধরে চোখ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দেখে বাবা চাবুক খানা নিয়ে তাড়াতাড়ি করে নেমে পড়েন কাছে, যেয়ে বলছে, ওরে পাগলিনি সত্যি করে বলো না তুমি কে? এই জঙ্গলের কোন দানব না মানব না সত্যিকারের পাগলিনি। বলেন না আপনি কে? বলছে ছি ছি ছি, এই কথাটা আমাকে জিজ্ঞাসা করছে তোমার লজ্জা লাগে না? একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারলে? মিশরের প্রধানমন্ত্রী আজ বাদশাহ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলছে, সত্যি বলেন না আপনি কি, একটু বলেন না। বলছে দেখতে চাও না শুনতে চাও? বলছে আমি দেখতে চাই। বলে আরে মিশরের প্রধানমন্ত্রী, ও মিশরের বাদশাহ, তোমার হাতে যে চাবুকটা আছে আমার পিঠে একবার জোরে তুমি আঘাত করো, আমার পিঠে একবার জোরে আঘাত করে দাও, তুমি দেখতে পাবে আমি পাগল না পাগলিনী। বলার সাথে সাথে বাবা চাবুকখানা দিয়ে ওই পাগলিনীর পিঠে জোর করে আঘাত করেছেন। যেমনি আঘাত করেছে বাবা ওই চাবুকের আঘাতটা আল্লাহর নবীর পিঠে ফুটে উঠেছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বাম ওরে বাবা রে বলে লাফিয়ে উঠেছেন। পাগলিনী বলে, কি হলো গো তোমার চাবুক তো তুমি আমার পিঠে মারলে। আল্লাহর নবী পিঠে হাত দিয়ে দেখে চাবুকের দাগ নিজের পিঠে উঠে গেছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাগলের হাত ধরে বলছে, পাগলিনী বলেন না আপনি কে? বলছে এখনো তুমি জিজ্ঞাসা করছো আমি কে? এখনো তুমি জিজ্ঞাসা করছো? আল্লাহ নবী বলছে, তুমি কি জুলাইখা? বলে এতক্ষণ পরে কি তোমার স্মরণ হলো? সঙ্গে সঙ্গে বলছে, জুলাইখা তোমার এই অবস্থা কেন? তুমি যে একজন আজিজের স্ত্রী, তোমার যে টাকা পয়সা ধন দৌলতের কোনো জিনিসের অভাব নাই। জুলাইখা বলো না, সত্যি আমার খুব কষ্ট লাগছে, এই অবস্থা কেন? বলে এই অবস্থা তো তুমি আমাকে করলে, তুমি তো আমাকে বানালে। বলছে জুলাইখা তুমি এসব কি কথা বলছো, বলো না কেন তোমার এমন অবস্থা হলো? বলছে এখনো তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তোমার জন্যই তো আজ আমি পাগল হলাম, তোমার জন্যই আমি রাজত্ব ছাড়লাম, তোমার জন্যই আমি রাজপ্রাসাদ ছাড়লাম, তোমার জন্য আমি মিশরের আজিজ ছাড়লাম, আজ আমি জঙ্গলের পাগলিনী হয়ে এই 40 বছর আমি এই জঙ্গলেই বাস করছি, আর এখনো তুমি আমাকে জিজ্ঞাসা করছো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে দেখে বাবা কেঁদে ফেলেছেন। হাত দুখানা ধরে ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে লোক লস্করকে জানিয়ে দিলেন, বাবারা আর আমি শিকারে যাব না, তোমরা রাজপ্রাসাদে ফিরে এসো। দৌড়ে দৌড়ে বাবা রাজপ্রাসাদে এনে আব্বাজানের কাছে নিয়ে গেছেন পাগলিনীকে। বলে আমার আব্বাজান, আজ আমি যখন মিশরের জমিনে গোলাম হয়ে বাজারে উঠেছিলাম, আব্বা ইনি হচ্ছেন আমার মনিবের স্ত্রী, ইনি হচ্ছেন আমার আম্মাজান, ইনি হচ্ছেন আমার আজিজের স্ত্রী। আব্বাজান মিশরের আজিজ আমাকে খরিদ করেছিলেন, ইনি আজিজের স্ত্রী, হুজুরের আমি গোলাম ছিলাম। আব্বা আজ আমার খুব কষ্ট লাগছে,
ইনি যে আমার মনিব, ইনি যে আমার মনিবের স্ত্রী, আব্বাজান এনার নাম হচ্ছে জুলাইখা, এনার বাড়িতে আল্লাপাক আমাকে গোলাম করেছিলেন, আমি কয়েক বছর এনার বাড়িতে গোলামি করেছি আব্বা, আর আজকে দেখেন জঙ্গলের পাগলিনী হয়েছে আব্বা, আমার খুব কষ্ট লাগছে। আল্লাহ নবী বলছে, বেটা তোমার গোলামের মালিককে দেখে আমারও কষ্ট হচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি, তবে বেটা আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা তোমার রাখতে হবে। আল্লাহ নবী বলছে, আব্বা অবশ্যই রাখবো, কি কথা বলেন আপনি? বলছে, বাবা এসো রে, ওরে আমার বেটা, এই জঙ্গলের পাগলিনীকে তোমাকে বিয়ে করতে হবে। কি অবস্থা বলেন তো! আল্লাহ নবী বলছে, আব্বা আপনি যত কথাই বলেন এ পাগলিনীকে আমি বিয়ে করতে পারবো না আব্বা, সব কথা আমি রাখবো কিন্তু এই কথা আমি রাখতে পারবো না। বলছে, আব্বা যান যদি আসমানে চাঁদ এনে আমার হাতে দিয়ে দেন তবু আমি এই কথা রাখতে পারবো না আব্বা, এটা অসম্ভব। আল্লাহ নবী বলছে, বাবা এই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে, আমি তোমাকে বলছি কি বিয়ে করতে হবে। বলছে, আব্বা আমি করবো কি করে, একদিকে হচ্ছেন ওনার স্বামী আছে, অপরদিকে উনি হচ্ছেন আমার মায়ের মতো, এবং ওনাকে আমি মা বলেই ডাকতাম, ওনার গোলাম আমি, আর সেই মাকে আমি কি করে বিয়ে করব। তারপরে ওনার স্বামী আছে তো আব্বা, এ আমার দ্বারা সম্ভব না, আর এখন উনি পাগলিনী হয়েছে আর আপনি সব কথা কি বলছেন। আল্লাহ নবী বলছে, বাবা একই তোমাকে বিয়ে করতে হবে। বলছে, আব্বা এটা হয় না। বলছে, বাবা ছোটবেলার কথা ভুলে যাচ্ছ। বলছে, আব্বা আমি ওকে বিয়ে করতাম, অবশ্যই করতাম, কিন্তু এখন তো সেই রূপ ওনার নেই, আর জঙ্গলের পাগলিনী হয়ে গেছে। বলছে, বাবা এর জন্য দায়ী তো তুমি, এই জঙ্গলের পাগলিনী হয়েছে এর জন্য তুমিও কিছুটা দায়ী আছো। বলছে, আব্বা আমি কি করে দায়ী হলাম? বলে, বাবা পিছনের কথা ভুলে যেও না, তুমি যখন কুয়ায় পড়েছিলে বাবা, তুমি তো স্বপ্ন দেখিয়েছিলে জুলাইখাকে, ওরে জুলাইখা তুমি যদি আমাকে পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট আছে। কি গো বাবা বলেছিলে? বলে, হ্যাঁ আব্বা আমি বলেছিলাম। বলে, তাই যদি বলে থাকো তাহলে সেই কথাই তো, আর জুলাইখা এত কষ্ট করেছে, এখনই কি তোমার সে কষ্টকে এখনো দিতে চাও? বলে, হ্যাঁ আব্বা আমি বলেছিলাম যে আমাকে পেতে গেলে জীবনে অনেক কষ্ট আছে। তো তাহলে যদি বলে থাকি, তা আব্বা মিশরের আজিজকে বিয়ে করলো কেন? বলে, বাবা তার জন্য তুমিও তো দায়ী, কারণ তুমি তো বলেছিলে আমাকে যদি পেতে চাও তাহলে মিশরের আজিজের বাড়িতে খোঁজ করবে, তুমি বলেছিলে। বলে, আব্বা আমি বলেছিলাম, তা আমি আজিজকে বিয়ে করতে বলেছিলাম, আমি বলেছিলাম যে আজিজের বাড়িতে খোঁজ করবে, উনি আজিজকে বিয়ে করলো কেন? বলছি, বাবা মেয়েদের বুদ্ধি কম, তুমি আজিজের বাড়ি খোঁজ করতে বলেছো আর উনি মনে করেছে আজিজই হবে তাই আজিজকে বিয়ে করেছে, এ ভুলটা তো তোমারও। তবে বাবা তুমি যেটা মনে করছো সেটা নয় বাবা, আমি তোমার আব্বা বলছি, যদিও জুলাইখা বিয়ে করে থাকে, পৃথিবীর কোন পুরুষ জুলাইখার গায়ে স্পর্শ করেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার বিবি করে আল্লাহ পাকের আরশ মোল্লাতে খোদাই করে জুলাইখাকে পাঠিয়েছে, তোমাকে বিয়ে করতে হবে। বলছে, আব্বা ও তো পাগলিনী, তা আমি কি করে করব? আর সেটা শিখের সম্ভব, ওনার তো স্বামী রয়েছে। সঙ্গে সঙ্গে বাপ মাতার অন্যখানা খুলে হাতে করে দেব, উঁচু করে ধরে বলছে, বাবা ও আমার এসো, আমার হাতের দিকে তাকিয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, আল্লাহর নবী হাতের দিকে বাম রুমালের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে, আল্লাহর নবী এসো, জুলাইকার হাতটা ধরে ফুলের বাগানে আনন্দ করে বেড়ায়। কি দেখলে গো বাবা? বলছে, আব্বা আমি দেখছি জুলাইকার হাত ধরে আমি ভেস্তিখানায় বড় আনন্দ করে বেড়াচ্ছি। ফের আপনার রুমালটা দিয়ে হাতে দিয়ে বলছে, বাবা ফের একবার ভালো করে তাকিয়ে দেখো তো, আল্লাহ নবী দ্বিতীয়বারে তাকিয়ে দেখছে যে আজ মিশরের আজিজ জান্নাতের হুরদের হাত ধরে ভেস্তিখানায় বেড়াচ্ছে, জেরে বলো সুবহানাল্লাহ। বলছে, বাবা এবারে কি দেখলেন? বলে, আব্বা এবারে দেখছি মিশরের আজিজ, যার বাড়িতে আমি গোলাম ছিলাম, তিনি হুরিদের নিয়ে আনন্দ করে বেড়াচ্ছে। বলছে, বাবা তার সঙ্গে জুলাইখা আছে? বলছে, না আব্বা, জুলাইখা কার সাথে আছে? বলছে, আব্বা জি আমার সঙ্গেই আছে। বলে, তাহলে আল্লাহ পাক ঠিক করেই পাঠিয়েছেন জুলাইখা তোমারই বিবি, জীবনে একটুখানি ত্রুটির জন্য আজ এই ফলটা আমাদের ভোগ করতে হলো বাবা, একই বিয়ে করতে হবে। বলছে, আব্বা তো পাগলিনীকে আমি কি করে করবো? আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নিয়ে যে আমার রুমালটা মাথায় দিয়ে সুন্দর করে গোসল বানিয়ে দাও। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম এর রুমালখানা দিয়ে ওই পাগলিনীর মাথায় দিয়ে বাপ পানি দিয়ে গোসল বানিয়ে আল্লাহর নবীর দরবারে আনলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম রুমালখানা যেমনি তুলেছেন, আল্লাহ আল্লাহ দাম
নায়কর জীবনে যে রূপ দিয়েছিলেন তার তিন গুণ বেশি রূপ পুনরায় দান করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে, বাবা এবার তোমার জুলাইকা হয়েছে। বুঝছে আব্বা, সত্যি আমার জুলাইকা এবার হয়েছে। বলে যাও বাবা, জুলাইকাকে সাথে বিবাহ করতে হবে, এটা আল্লাহর হুকুম। সেই বিবাহ আল্লাহ নবী সাক্ষী থেকে আজ আজ মুরিদ মোতাকেনদের নিয়ে, আজ আপনার দেশের মন্ত্রী মাতবদের নিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম সেই বিবাহ সামিল হয়ে পড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক তাআলা আজ জীবনে অনেক শান্তি দান করেছিলেন, শেষ জীবনে আজ জুলাইকার গর্ভে আল্লাহ তাবারক তাআলা দুটো পুত্র সন্তান দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং দেখিয়ে দিলেন তোমার সততার জন্য আল্লাহ পাক তোমাকে নিয়ামতই দান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।